हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सकले भलो आओ भलो आज हे बुधवार बृहस्पतिवार बोलते आजकल ब्लगटा एखन थेके स्टार्ट करछि। बजे हे 9টা। आजकल ब्लगटा हे डेली ब्लग ना, प्रत्येक दिन जो काजकर्म करी सेगुलो ना। आजकल ब्लगटा हे एक चैलेंज, एक इटिंग चैलेंज, चाउमिन इटिंग चैलेंज। चाउमिनटा आमि बानिये निएछि, ओटा टेबिले रखाओ हये गेछे, आमि आर तुषार खाबो। जे आगे शेष करते पारबे तो स्वाभाविक कथा से ही जितबे, आर जे हेरे जाबे ताके जेता व्यक्ति शास्ति देबे। जे फुचकार भिडियोटाते तुषार आमाके हारिए दिएछिलो आर आमाके खूब बिच्छिरिभावे शास्ति दिएछिलो, आजके आमार काछे आरेकटा सुजोग एसेछे प्रतिशोध नेओयार। सेई सुजोगटा आमाके काजे लागाते हबे। ताई बेशि बकবক না করে ইটিং চ্যালেঞ্জটা শুরু করব। তাহলে চলুন। আগের কম্পিটিশনে ফুচকাতে ও আমাকে হারিয়েছিল অল্পের জন্য, আজকে আমি ওকে হারাব এইটুকুর জন্য। এইটুকু বাকি ছিল, আমি আর সেটা চামচে পাচ্ছিলাম না, পাতে পেরে গেলাম। দুটো ইকুয়াল হয়ে গেছে। তো আমি হেরে গেছি, ও তো খুব খুশি যে তোমায় একটা শাস্তি দেবো। জি কি
শাস্তি আবার বলছে না একটা শাস্তি তো দিতেই হবে তোমাকে, তুমি হেরেছো, জানি না কি শাস্তি দেবে দেখতে পাবে, আমার তো খুবই টেনশন হচ্ছে কি শাস্তি দেবে, ভাবি সাজাটা দিয়ে দেবে নাকি অন্যরকম ভাবে, দেখুন আমাকে কী যে করবে আমি জানি না। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি জিতে গেছি আজকে, আর ও আজকে হেরে গেছে, তো সেই জন্য এখন ও হচ্ছে শাস্তি পালা। আমি ওকে কি শাস্তি দেব, কি করবে কি করো একটা জিনিস আমাকে নিয়ে ঠাট্টা করছে, শুরু করছে এবার। হ্যাঁ শাস্তি দেওয়ার পালা, ঠাট্টা হচ্ছে কি সব বাবা, এই একই মাথায় আমার চুল নেই, সব চুল ছিঁড়ে দিও না, কিসব করে যেটা ভালো লাগে এদিকটা, যদি ওর ভালো লাগে তাই ভালো। এর আগের দিন ফুচকার চ্যালেঞ্জে ও কি করেছিল, আমার গোঁফ দাড়ি করে দিয়েছিল, আমার তখন সম্মান লাগেনি, আজ আমি মেয়ে সাজাচ্ছি, হ্যাঁ আজকে আমার প্রতিশোধ নেওয়ার দিন। দেখো এই সব কি সব অবস্থা, মেয়ে সাজিয়ে দিলে, আজ হচ্ছে আমার প্রতিশোধ নেওয়ার দিন। হাসাহাসি করছে তো, কে হাসাহাসি করছে, যা দিও তারা হাসবে তো, যাই ওর যে ভালো লাগছে এটাই অনেক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমার কেমন লাগছে দেখি কি বাবা, তো চুন কালি মাখিয়ে দিচ্ছে, এমন চুনটা দিয়েছে এবার কালিটা দাও, দাঁড়াও দাঁড়াও দেখি ঘোরো আমার দিকে, অন্যদিকে ঘুরবে না এখন, মুখটা বন্ধ করো ছোট্টা, কি বাচ্চা পোনা হয়েছে, এই কিসব ব্যাপার, দেখো আর একটা করাতে যেতে হয় না, আর করতে হবে না, ঠিক আছে এবার ক্যামেরা মুখটা ভালো করে দেখাও, দেখুন তোকে কত সুন্দর লাগছে, কত সুন্দর আমি সাজিয়েছি, কি সাজানো বলে, এ তো সেই সত্যি তো কার্টুন বানিয়ে দিয়েছে আমাকে, না আমি না ছেলে, ও সবসময় বললে আমি কার্টুন দেখি কার্টুন দেখি, তো সেই কার্টুনেরই একটা ক্যারেক্টার আমি ওকে বানানোর চেষ্টা করলাম, কারণ ও আমাকে সেদিনকে যাচ্ছেতেই ভাবে সাজিয়েছিল, বাচ্চা করে দিয়েছে না, এবার বলতে জিততে হবে, আর কিন্তু হারবো না, পরের দিন তুমি জিতবে, এর আগে দিন আমি যেভাবে অপমানিত হয়েছিলাম আমাকে গোপদারি করে দিয়েছিল, তাতে আমি বলেছিলাম যে পরেরটাতে আমি জিতবই জিতবো, আমি জিতে দেখালাম, যাই হোক তোমারও ভালো লাগলো আর আমরা যারা দেখি তাদেরও ভালো লাগলো আশা করছি, খুব ভালো লেগেছে, ভালো লাগবে, ভালো লাগবে। আচ্ছা যদি এই ব্লগটা মাকে দেখাই, মা দেখো তোমার জামাইকে কেমন লাগছে, দেখো না দেখো না, মা অজ্ঞান হয়ে যাবে জামাইকে দেখে, ঝুঁটিগুলো কেমন বেঁধে দিয়েছি দেখো, দেখো দেখো আমি কিচ্ছু বলবো না, যা পারো করো, কোন নিয়ে ঝুলে পড়ো না, ভালো লাগবে ঝুঁটি বেঁধে, হ্যাঁ তো আমার মাথায় চুল এখানে না অনেক উঠে যাচ্ছে, তার উপর আবার এই সব করেছে, না না বউ একদিন ঝুঁটি বেঁধে দিলে উঠবে না, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সাবধানে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন, আর তুষারের এই নিউ লুকটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে, যাতে আমি আরো উৎসাহিত হয়ে পরের খেলাগুলোতে জিততে পারি, এবং ওকে আমি জিতবো, আমি জিতবো, আশা করছি আমি জিতবো, না আমি জিতবো, ঠিক আছে আমি জিতবো, ঠিক আছে দেখা যাবে, আর তখন আরো আরো বিভৎস কিছু সাজাবো, আর এক্সাইটেড ইটিং চ্যালেঞ্জ নিয়ে আসছি আপনাদের কাছে, নেক্সট সেগুলোতে আমি জিতছি এটাও আমি বলে দিচ্ছি, সেটা তো সময় বলবে না কে জিতলো, ঠিক আছে, গুড নাইট, গুড নাইট।